হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সার্কিট থিওরেম। তো সার্কিট থিওরেমের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কাশ অফ থিওরেম নিয়ে। তো আজ আমরা আলোচনা করব থেভেনিন থিওরেম নিয়ে। স্যার, থেভেনিন কোন একটি সার্কিট সমাধানের জন্য যে সূত্র প্রদান করেছেন সেটা হচ্ছে এরকম: ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত একটি জটিল নেটওয়ার্কের দুটি বিন্দুতে সংযুক্ত একটি লোড রেজিস্টরে কারেন্ট একই হবে, যেন লোডটি ইএমএফ এর একটিমাত্র স্থির উৎসের সাথে সংযুক্ত, যার ইএমএফ লোডের আড়াইতে ওপেন সার্কিট ভোল্টেজ এর সমান এবং যার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দুটি প্রান্ত হতে পশ্চাৎ দিকে নেটওয়ার্কের রেজিস্ট্যান্সের সমান। ইএমএফ এর উৎসগুলো এদের সমতুল্য অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা স্থলাভিষিক্ত হয়। স্যার, থেভেনিনের সূত্রটি একটু কমপ্লিকেটেড এবং বড়, তো আমরা এই সূত্রটি বোঝার জন্য আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি এবং এই সার্কিটটি হবে আমাদের যে পূর্বের পর্বের যে সার্কিট আমরা অঙ্কন করেছিলাম কাশ অফ থিওরেমের ক্ষেত্রে। তো এই একই সার্কিট আমরা এখন নির্ণয় করার চেষ্টা করব। তো এই সার্কিটটি আমরা সমাধানের চেষ্টা করব। তো এই সার্কিটটি আমরা থেভেনিন থিওরেমের মাধ্যমে সমাধানের চেষ্টা করব। তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে R3 এর মধ্য দিয়ে ভোল্টেজ এবং কারেন্ট আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো এখন স্যার থেভেনিন যে সূত্র প্রদান করেছেন সেটি আমরা স্টেপ বাই স্টেপ এখন বোঝার চেষ্টা করব। তিনি বলেছেন, প্রথমে বলেছেন যে ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত একটি জটিল নেটওয়ার্কের দুটি বিন্দুতে সংযুক্ত একটি লোড রেজিস্ট্যান্সের কারেন্ট একই হবে। তো আমরা মনে করি যে আমাদের এই R3 হচ্ছে লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট একই হবে, যেন লোডটি ইএমএফ এর একটিমাত্র স্থির উৎসের সাথে সংযুক্ত। তিনি বলেছেন এই যে রেজিস্টরটি এটার মধ্যে দিয়ে যে কোনো একটি কারেন্ট প্রবাহিত হবে এবং এটি যেন একটি ইএমএফ এর সাথে সংযুক্ত এরকম মনে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ইএমএফ আছে, তারপরও মনে হবে যে একটি ইএমএফ এর সাথে সংযুক্ত। এরপর তিনি বলেছেন যার ইএমএফ লোডের আড়াইতে ওপেন সার্কিট ভোল্টেজের সমান, অর্থাৎ যার ইএমএফ হবে এটার ইএমএফ হবে, আমরা এই যদি রেজিস্টরটি আমরা তুলে ফেলি তাহলে এখানে যে ওপেন সার্কিট নির্ণয় হবে এই ওপেন সার্কিট ভোল্টেজের সমান হবে। ঠিক আছে, তো আমরা প্রথম স্টেপ আগে করে নিচ্ছি। তো এখন আমরা এই বি এবং ই এর আড়াইতে যে ভোল্টেজ সেটাই হবে আমাদের থেভেনিন ভোল্টেজ। ঠিক আছে, অর্থাৎ এই ওপেন অবস্থায় যে ভোল্টেজ আমরা পাবো এর আড়াইতে সেটাই হবে আমাদের লোড রেজিস্ট্যান্সের ভোল্টেজ। তো এই ভোল্টেজ আমরা কীভাবে নির্ণয় করব? এখন আমার দেখুন এটা একটি পূর্ণ সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে দিয়ে আমরা আগে প্রথমে কারেন্ট ফ্লো নির্ণয় করব। তো আমাদের এই সার্কিটে কারেন্ট হবে I = V/R। এখানে বি হচ্ছে আমাদের I1, E1 এবং E2। এখন প্রশ্ন হচ্ছে আমাদের, প্রথমে আমরা E1 দিয়ে দিতেছি E1, এখন E2 মাইনাস হবে না প্লাস হবে? ঠিক আছে, তো এই মাইনাস প্লাস যদি আমরা বুঝতে হয় তাহলে দেখুন একাধিক শুধু ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে, ঠিক আছে, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যেভাবে আমরা একটা প্লাস মাইনাস নির্ণয় করব সেটা হবে এরকম। আমরা এই ব্যাটারি যে প্রথম ব্যাটারিটি বিশেষ করে আমরা সবসময় চিন্তা করব তার যে ভোল্টেজ সোর্সটি বেশি অর্থাৎ বড়, এখানে 60 আছে, এটা আছে 20, তো আমরা এই 60টা মনে করব একটা সাপেক্ষে। তো এটার উপর দিকে আমরা নির্ণয় করতেছি যে পজিটিভ সাইড দিয়েই কারেন্ট নির্গত হবে, অর্থাৎ কারেন্টটি এদিকে ফ্লো হবে, ঠিক আছে, এভাবে ফ্লো হবে। তো আমরা এই উপর দিকে যে কারেন্ট ফ্লো দিতেছি এটা পজিটিভ সাইড থেকে নির্ণয় করতেছি, এর দিকে গিয়ে এই ব্যাটারির কিংবা যতটাই ব্যাটারি থাকবে অর্থাৎ ভোল্টেজ সোর্স থাকবে এর প্রত্যেকটির যে আউটসাইড মানে এখন এর কারেন্ট কিন্তু এদিকে প্রবেশ করতেছে, এর এই ব্যাটারির কারেন্ট প্রবেশ সরি কারেন্ট নির্গত হচ্ছে কোন দিকে? এই দিকে। তো এর নির্গত সাইটের মান হচ্ছে নেগেটিভ, তো এটা আমরা এই ব্যাটারিটি এর সাপেক্ষে নেগেটিভ ধরব। ঠিক আছে, যদি এর এই সাইড যদি পজিটিভ হতো তাহলে আমরা এটার সাপেক্ষে এটাকে প্লাস ধরতাম, ঠিক আছে, এটা যেহেতু কারেন্ট নির্গত সাইড যেহেতু মাইনাস তো এটা আমরা মাইনাস দেবো। ঠিক আছে, V/R, আর হচ্ছে আমাদের এই দুটির রেজিস্ট্যান্সের সিরিজ যোগফল, এখানে আমরা সরাসরি যোগ করে দিতেছি 40 + 40 = 80। এখানে 60 থেকে 20 গেলে তাকে 40, আমরা সরাসরি দিয়ে দিলাম 40/80 সমান হচ্ছে 1/2 = 0.5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেন্ট। এখন আমাদের বিই অর্থাৎ এই থেভেনিন ভোল্টেজ হবে এই 60 থেকে এটার ভোল্টেজটা আমরা মাইনাস করব। ঠিক আছে, থেভেনিন ভোল্টেজ হবে আমাদের E1 মাইনাস I1 R1।
ইউ1 হচ্ছে আমাদের 60 মাইনাস আই1 হচ্ছে আমাদের 0.5 ইনটু আর হচ্ছে 40 সমান 60 মাইনাস 20 ইকুয়াল টু 40 ঠিক আছে এখানে ভোল্টেজ হবে 40 তো এখানে আপনারা একটু ডাউট ক্লিয়ার এর জন্য বলতেছি আমি হয়তো আপনারা বলতে পারেন টোটাল ভোল্টেজ হচ্ছে এখানে আমাদের যে এখানে নির্ণয় করছি আমাদের কাজে করে ভোল্টেজ হচ্ছে 40 তাহলে এটার দুটি রেজিস্টার মধ্যে যেহেতু দুটি রেজিস্টার সমান তাহলে তো এখানে দুটি রেজিস্টরের সমানভাবে ভোল্টেজ ড্রপ করার কথা অর্থাৎ 40 থেকে এখানে 20 ড্রপ করলে এখানে 20 পাওয়ার কথা কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় যে ভোল্টেজ সোর্সটা আছে সেটা হচ্ছে আমাদের 60 তো 60 থেকে আমাদের এই টোটাল ভোল্টেজ যেগুলো আছে সবগুলা মানে ভোল্টেজ ড্রপ হবে ঠিক আছে এগুলা যে রেজিস্টর এগুলাতে সহজেই আমরা বুঝতে পারছি যে ভোল্টেজ ড্রপ হবে কিন্তু এটাও কিন্তু ভোল্টেজ ড্রপ করতেছে ঠিক আছে এটাই 20 ভোল্টেজ ড্রপ করছে তো 60 থেকে যদি 20 ভোল্টেজ ড্রপ করলো তাহলে এই দুটি ভোল্টেজ ড্রপ করতেছে 40 তার মানে এটা 20 এটা 20 ঠিক আছে তাহলে দেখুন এখানে 20 যদি ড্রপ করে তাহলে এখানে থাকতেছে আমাদের 40 তারপর এটা আরো 20 লস করতেছে তারপর থাকতেছে আর 20 বাকিটা এরা লস করতেছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমাদের নির্ণয় করতে হবে যে থেভেনিন রেজিস্ট্যান্স তো এখানে দেখুন এই সার্কিটে কিন্তু আমরা কোনো ভোল্টেজ সোর্স অঙ্কন করিনি এটা আমাদের যে আমরা সূত্র পেয়েছি সেখানে বলা হয়েছিল যে যার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দুটি প্রান্ত হতে পশ্চাৎ দিকে নেটওয়ার্ক রেজিস্ট্যান্সের সমান ইএমএফ এর উৎসগুলো এদের সমতুল্য অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা স্থলাভিষিক্ত হবে অর্থাৎ আমাদের এই ভোল্টেজ সোর্সগুলোর যদি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকতো তাহলে আমরা এখানে শর্ট না করে এখানে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দিয়ে দিতাম তো এখন আমাদের বি এবং ই অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখানে সাপেক্ষে রেজিস্ট্যান্স হবে এটা হচ্ছে আর টিএইচ এটা থেভেনিন রেজিস্ট্যান্স তো আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স হবে এই উভয় রেজিস্ট্যান্সের যেহেতু এই বি এবং ই সাপেক্ষে উভয়টি প্যারালালে সংযুক্ত তাই এটা 40 40 এটা আমরা জানি যে প্যারালালে যোগ করলে এটার 50% হয়ে যাবে তত এটা 20 ঠিক আছে থেভেনিন ভোল্টেজ আমরা সরি থেভেনিন রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি 20 ওহম তাহলে এখন আমরা আমাদের ফাইনাল সার্কিট হবে তাহলে এখন আমাদের আর এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে আই গিল টু ভি বাই আর বি এখানে আছে 40 ভি বাই আর হচ্ছে আমাদের 80 প্লাস 20 সমান হবে 100 100 সমান হবে আমাদের 2/5 সমান 0.4 ঠিক আছে এবং এর আরতে ভোল্টেজ ড্রপ হবে বি আর থ্রি বি ইকুয়াল টু আই আর আই হচ্ছে আমাদের 0.4 ইন্টু আর আর হচ্ছে আমাদের 80 সমান 32 ভোল্ট তো আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম কারশফ থিওরেম নিয়ে কারশফ থিওরেমে আমরা এই ভোল্টেজ এবং কারেন্ট আমরা পেয়েছি তো এভাবে আমরা বাকি রেজিস্টারগুলোরও এভাবে আমরা বাকি যে রেজিস্টারগুলো আছে প্রত্যেকটি আমরা মধ্য দিয়ে কারেন্ট এবং ভোল্টেজ নির্ণয় করতে পারি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে